দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সোহেল রানা আজকে একটু আগে হিংসা গর্ভ বক্তব্য রেখেছেন। বাংলাদেশের যুব সমাজের এক সময়ে তুখোর নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, যাকে ওয়ান ইলেভেনে এক এগারো গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিলেন, যার সাথে দীর্ঘ দুটি বছর কারাগারে মইনুল আহমদ সরকারের অত্যাচারে অবিচারে অসত্য মামলায় কারাগারে ছিলাম, যিনি কারাগারে থাকা অবস্থা তার মাকে হারিয়েছেন, সে প্রিয় সহচর বন্ধু অ্যাডভোকেট আরেকজন তুখোর ছাত্র নেতা, যিনি কারাগারে থেকেও কারাগারে রাখার পরেও তার উত্তম একটু কমে নেই, একটু আগে যিনি সাগর্ভ বক্তব্য রেখেছেন, প্রিয় সহচর সরাফত আলী সপু সহ নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা সালাম আলাইকুম। একটা সংবাদ দিয়ে আমি দু চারটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। দুই লক্ষ টাকার নাক বলছি, ভারত থেকে আমদানি করেছেন, দুই কোটি টাকা দিয়ে, আর বাংলাদেশ থেকে যার বিরুদ্ধে, যেই দেশের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য নবীন দল এই সভার আয়োজন করেছেন, সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যায়, কত হাজার হাজার ডলার চলে যায়, সেই খবর কি আওয়ামী লীগ সরকার রাখে? কোনদিনও রাখে না, কারণ প্রতিবেশী তাদের বন্ধু, প্রতিবেশী তাদের বন্ধু, আমাদেরও বন্ধু।